যদি তোমার ফিকিরের মধ্যে জিকির না থাকে তাহলে তোমার ফিকির তোমাকে নাস্তিক বানায় দেবে, তোমাকে আওয়ামী লীগ বানায় দেবে, তোমাকে বিএনপি বানায় দেবে, তোমার ফিকির তোমাকে জাতীয় পার্টি বানায় দেবে, তোমার ফিকির তোমাকে বামপন্থী বানায় দেবে। আমিও তো চিন্তা করি, যারা বামপন্থী দল করে তারাও তো চিন্তা করে, তারাও তো দেশ ডেভেলপ করার জন্য চিন্তা করে, কিন্তু ওদের ফিকিরের মধ্যে জিকির নেই। ফিকিরের মধ্যে কি নাই? এই ফিকিরের মধ্যে জিকির না থাকার কারণে তাদেরকে সুপথে চালাতে পারে করলো গোটা দুনিয়ার মোমেন একটা ব্যক্তির মতো। যেমন এক মানুষের চোখের মধ্যে ব্যথা হলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, মাথার মধ্যে দরদ হলে গোটা শরীরটাই ভেঙে যায়, ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোনো এক জায়গায় যদি একজন মোমেন অসুস্থ হয়, ব্যথিত হয়, তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও তাহলে তুমি মোমেন হতে পারো না। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كل نفس ذائقة الموت، صدق الله العلي العظيم، شهد الشكر الله اللهم صل على محمد. صلى الله عليه وسلم. أمرا جانب حضرت مولانا عبد الرزاق صاحب رحمة الله عليه কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমরা ভাবতেও পারি নাই এই সময় তিনি বিদায় হয়ে যাবেন। আসলে ব্যাপারটা এরকমই হয় যে মানুষ যা চিন্তাও করে না তা ঘটে যায়, আর মানুষ যা চিন্তা করে তা ঘটে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার আল্লাহকে চিনেছি। বলে কিভাবে? তিনি বলেন, আমি একটা কাজ করব সিদ্ধান্ত গ্রহণ করেছি, কাজ করার পিছনে কোনো বাধাও নাই, সব কিছু তৈয়ার, দেখি কাজটা হয় নাই। কেন হলো না কেন, কারণটা কি? নিশ্চয়ই পিছনে আর এক শক্তি আছে, সেই শক্তি হলো আল্লাহ। মানুষ বাঁচতে চায় কিন্তু তারপর মরতে হয়, মানুষকে অসুস্থ হইতে চায় না তারপর মানুষ অসুস্থ হয়, মানুষ চায় না আমার উপরে বালা মুসিবত আসুক তারপর মানুষের উপরে বালা মুসিবত আসে, মানুষ চায় না ক্ষুধার্ত হওয়ার জন্য এরপর মানুষ ক্ষুধার্ত থাকে, মানুষ চায় না ছোটো ছোটো বাচ্চাগুলি রেখে বিদা হওয়ার জন্য কিন্তু তারপরও হতে হয়, এইটাই বাস্তবতা। আপনাকে আমাকেও দুনিয়ার থেকে বিদায় হতেই হবে, এ ব্যাপারে কার কোনো দ্বিমত নেই। মানুষ যা চায় না তা হয়, আর আপনাকে আমাকে একদিন বিদায় হতেই হবে, এটা বাস্তবতা, এ ব্যাপারে কার কোনো দ্বিমত নেই, কার কোনো দ্বিমত নেই, সমস্ত মানুষ একমত, বিদায় হতেই হবে। কিন্তু মৃত্যুর পরে কিছু হবে কি হবে না, নাস্তিকরা কি মনে করে? নাস্তিকরা মনে করে এই দুনিয়ায় প্রথম, এই দুনিয়ায় শেষ, এরপর আর কোনো জিন্দগি নেই, এর জন্য তারা দুনিয়া 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 নিয়েই ব্যস্ত। মৃত্যুর পরে কি হবে এই চিন্তাভাবনা করেও না, কেউ করলে সেটা পছন্দও করে না। সমস্ত নাস্তিকরা মনে করে প্রাকৃতিকভাবে দুনিয়ার সৃষ্টি, প্রাকৃতিকভাবে মানুষের সৃষ্টি, প্রাকৃতিকভাবে মানুষ আসতেছে চলে যেতেছে, ব্যাস এটা নিয়ম, এরপরে হিসাব হবে নিকাশ হবে, এইগুলি এগুলি কিছু না। এর জন্য তাদের চিন্তা ভাবনা চেতনা কর্মকাণ্ডর মধ্যে কোনো জায়গায়তেই আখরাত্মক কোনো কাজ নেই। যারা আস্তিক তারা বিশ্বাস করে মরার পরেও কিছু হবে, কিন্তু ধর্ম সবার এক না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, এই জন্য তারা কি বলে, মানুষ মারা গেলে পরলোক গমন করছে।
লোকালয় অন্তরে চলে গেছে। হিন্দুরা বিশ্বাস করে এই জিন্দগিতে যাহা কিছু করি তার সাজাও হবে, সাজাও হবে। পদ্ধতি কি? তারা বলে বিবর্তনবাদ, পুনর্জন্ম। পুনর্জন্মটা কি? এই জিন্দগিতে কেউ যদি ভালো কাজ করে তাহলে দ্বিতীয়বার সে জন্ম হবে। কিভাবে? যদি ভালো কাজ করে ডিসি হবে, এসপি হবে, মন্ত্রী হবে, এমপি হবে, ধনী হবে, ডাক্তার হবে, শিক্ষিত হবে, এটি তার প্রতিদান, এইটাই তার প্রতিদান। মানে এই জিন্দগিতে ভালো কাজ করলে পরবর্তী যে জন্মটা হবে সেই জন্মটা ভালো হয়ে জন্মগ্রহণ করবে। এই জন্য দেখবেন হিন্দুরা কিন্তু একটা কথা বারবার বলে যে কোন মানুষ যদি ভালো কাজ করে তখন কি বলে, কোন জন্মে জানো কোন ভালো কাজ করছে, কোন জন্মে জানি দেখেন, এই কথাটা কিন্তু তারা বারবার বলে। হ্যাঁ, মানে ওই এক জন্মে তা ভালো কাজ করার কারণে এই জন্মে তুমি ভালো হয়েছ, ভালো কাজ করতে পারতেছ। তার মানে তার এই কথা বলতে চায় যে যদি কেউ কোনো ভালো কাজ করে, যদি কেউ খারাপ কাজ করে পরবর্তী জন্মটা কি হবে, লতা হবে, পাতা হবে, ঘাস হবে, কুকুর হবে, শুয়ার হবে, চোর হবে, ডাকাত হবে, ব্যাস তাদের যাজা এবং সাজা এই পর্যন্তই শেষ। খ্রিস্টানরাও বিশ্বাস করে কিন্তু তারা কাফফারা, কাফফারার আকিদা, সেন্ট পল যে কাফফারার আকিদা তাদের মধ্যে ঢুকাইয়া দিছে, বিস্তারিত বলার সময় নেই। তাদের ধারণা হলো এই যে আমরা যত খারাপ কাজ করি না কেন, যদি ঈসা আলাইহিস সালামের মূর্তির উপরে সেজদা করতে পারি, তপস্যা করতে পারি, শ্রদ্ধা নিবেদন করতে পারি, ক্রুশ চিহ্নের উপরে যদি চুমা দিতে পারি, ব্যাস আমাদের যত পাপ আছে সব শেষ, আঁকড়ে তার কিছুই আমাদের হবে না। কেন? নবী ঈসা তো শুলিয়ার জন্যই চড়ছে যে আগত ঈসাইরা যত অন্যায় করবে সমস্ত অন্যায়ের অগ্নি মাপ করাবার জন্যই সে শুলে চড়ছে, ব্যাস শেষ। যাই হোক, কিন্তু যারা মুসলমান তারা বিশ্বাস করে এই জিন্দগি শেষ না, বরং এই জিন্দগির প্রস্তুতির জিন্দগি, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এটা হলো কামায়াত জিন্দগি, স্থায়ী বসবাসের জিন্দগি না। যেরকম বিদেশে যাই কামার জন্য, থাকার জন্য না। এখানে বিদেশি জালোকারিতে বহুত মানুষ চাকরির জন্য আসে, কিসের জন্য? চাকরি করার জন্য, কামাই করার জন্য। চাকরির জিন্দগি শেষ, দেশের বন্দা দেশে চলে যায়। ঠিক তদ্রুপ আমরাও এখানে আসছি মুসাফের আখিরাত কামাই করার জন্য, আমাদের কামাই শেষ, যখন যার সময় শেষ হয়ে যাবে এস্টেম রিলিজ। দেখেন না, অনেকে এস্টেম রিলিজ করে দেয়, জানেও না আগাম বার্তা, সাথে সাথে আসছে তো ওঠো, বসার সময় নেই। ঠিক আমাদের মধ্যে কিছু লোক এস্টেম রিলিজ করে দেয়, আল্লাহ যখনই কল করবে, এ দাঁড়ানো অবস্থায় আসো না, বসা অবস্থায় আসো না, খাওয়া অবস্থায় আসো, দেখার বিষয় নাই, জলদি কলে সাড়া দিতে হবে। এরকম বহুত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমরাও বিদায়ের পথে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যা কিছু করি, বনি আদম যা কথা বলে, যা কিছু করে, ইউজান কি করা হবে? সব ওজন করা হবে, সব ওজন করা হবে। যা বলি যা করি, যা বলেন যা, যা বলি যা, কাজেই শুধু কথা বলি না, মনে চায় তো বকতে আসেন, বক 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 করতে আসেন, বেহুদা কথা বলতেছেন না, যা বলি যা, যা করি, ছোট হোক বড় হোক, ছোট হোক যা করি যা বলি, ইউ ওজন, তেয়ামতের মজা সব ওজন করা হবে। যদি এই চিন্তা কার মাথার মধ্যে থাকে তো অবস্থাটা কি বলেন তো? কারণ মাথার মধ্যে চিন্তা থাকলে অবস্থা কি বলেন তো? একজন মোমেন কথা বলার আগে চিন্তা করে, আমি কি বলতেছি, মোমেন কাজ করার আগে, কদম বাড়াবার আগে, হাত বাড়াবার আগে, চক্ষু খোলার আগে মোমেন চিন্তা করে আমি কি করতেছি, ওজন করা হবে, ওজন করা হবে, যা করি যা বলি ওজন করা হবে। যদি নেকের পড়লে ওজন হয়ে যায় জান্নাত, জান্নাতের ফয়সালা।
যদি নেকের পাল্লা হালকা হয়ে যায় তাহলে হাবিয়া জাহান্নাম, খুব কঠিন অবস্থা। এর জন্য প্রত্যেকটা মুমিনকে কথা বলার আগে চিন্তা করতে হবে, খবরদার, মুখ খুব মারাত্মক, এই জবান খুব মারাত্মক, এই জবান দিয়ে শত্রুকে আপন করা যায় আর এই জবান দিয়ে বন্ধুকে শত্রু করা যায়। এই জবান, জবান নাড়াবার আগে চিন্তা করবেন, যারা চরমরায় সাথে আসেন ইচ্ছা করলেই কাউকে গালি দেওয়া যাবে না, কৌদুল লাইয়েন নরম নরম কথা বলতে হবে, যৌক্তিক কথা বলতে হবে, তাত্ত্বিক বিশ্লেষণ দিতে হবে, এইভাবে কথা বলবো যেন মানুষ আমার দিকে আকৃষ্ট হয়, মহাব্বতের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ধমকি দেওয়া কথা বলছেন সেটা ভিন্ন ব্যাপার, আবার কাউকে যুক্তি দেওয়া কথা বলছেন। এর জন্য কোরআনের মধ্যে যেইভাবে দাওয়াত দেওয়ার নিয়ম, যুক্তিও থাকতে হবে, সুন্দর সুন্দর কথাও থাকতে হবে। উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, এইভাবে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে দাওয়াত দিতে হবে। একজনকে শুধু গালি দিয়েন না, গালি দেওয়া মুসলমানের কাজ না, ব্যথা দেওয়া মুসলমানের কাজ না। এর জন্য আমাদেরকে এমনভাবে কথা বলতে হবে যেন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হয়, আপনার দাওয়াত শুনে কথা বলছেন না, এই জন্য খুব সুন্দর মতো আমরা দাওয়াত। আমাদের কাজ কদম বাড়াবার আগে চিন্তা করব, কোথায় বাড়াইতেছি কদমটা, হিসাব দিতে হবে। আমার কদমটা কোথায় চালাইতেছি, হিসাব দিতে হবে। আমি কোন মিছিলে মিছিলে আমি জবান খরচ করতে আসি, কোন মিছিলে জবান খরচ করতেছি, কার মিছিলে জবান খরচ করতেছি, কার পক্ষে স্লোগান দিতে আসি না, ওজন করা হবে না। হ্যাঁ, এত সহজ, যতগুলি কদম মারছেন যেই মিছিলে প্রত্যেকটা কদমের ওজন করা হবে, প্রত্যেকটা কদমের ওজন করা হবে। ভাবিয়েন না, ভাবিয়েন না আমি বাঁচিয়া গেলাম, এই চিন্তাও করিয়েন না, খুব মারাত্মক, খুব মারাত্মক। এর জন্য মোমেনের প্রত্যেকের উচিত ঘুম থেকে ওঠার পরে ঘুমামার আগ পর্যন্ত প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা কাজ শরিয়া সম্মত হওয়া চাই, আর যখন ঘুমাতে যাব তখন চিন্তা করা চাই আজকে কি কি ভালো কাজ করছি, কি কি অন্যায় কাজ করছি, একটু একটু চিন্তা করা উচিত। ফিকির কি করা উচিত ভাই? আমার মাথার মধ্যে দেখে ফিকির বলেন, মাথায় জবানে জিকির, কলমে শুকর, অঙ্ক প্রত্যঙ্গে সবর, সবর থাকতে হবে অঙ্ক প্রত্যঙ্গে, ইচ্ছা হলি কিছু হলি আঘাত না করি, ইচ্ছা হলি জবান না চালাই, ইচ্ছা হলি আমার চক্ষু না মেলি, ইচ্ছা হলে কদম না বাড়াই, সবর এখতিয়ার করো। কলমের মধ্যে সবসময় শুকুর, আমার মনে কত নিয়ামত দান করছেন, চোখের নিয়ামত, কানের নিয়ামত, নাকের নিয়ামত, জবানের নিয়ামত, শ্বাসের নিয়ামত, তুমি কি দেখো নাই? এই বর্ষ করো নাই? যার শ্বাসকষ্ট, কত অক্সিজেন ব্যবহার করতে হয়েছে, কত টাকার প্রয়োজন হয়েছে, অক্সিজেন পাওয়া যায় নাই, অক্সিজেন অভাবে মানুষ মারা গেছে, ঠিক না? কিন্তু আল্লাহ ফ্রি অক্সিজেন ঢুকাইতেছেন, শুকুর আদায় করিও। কত মানুষ জবান চালাতে পারে না, কথা বলতে পারে না, আল্লাহ তোমাকে আমাকে কথা বলার তৌফিক দান করছে। এই যে দেখছেন এখন আপনার ডেঙ্গু জ্বর, ডেঙ্গু জ্বরের অবস্থা কি, রক্তের সাদা অংশ কমে যায়, নিচে নেমে যায়, শেষ। আমাদের আব্দুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই যেই জ্বর ইন্তেকাল করেছেন ডেঙ্গু জ্বর, খুব কঠিন, অথচ আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতে আমাদের সেই সাদা অংশকে ঠিক রাখছেন, ইচ্ছা করে কমাই দিতে পারেন, শেষ, মানুষ মারা যাবে। ওয়াইন তাউদ্দু নিকমাতাল্লাহ লা তুহসুহা, শেষ করা যাবে না, এত নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, শুকর আদায় করিও, জবার মধ্যে জিকির রাখিও। যদি ফিকিরের মধ্যে জিকিরের রস না দাও, জিকিরের মধ্যে ফিকিরের মধ্যে জিকিরের রস না দাও,
ওই ফিকির তোমাকে নাস্তিক বানায় দেবে, ওই ফিকির তোমাকে বেঈমান বানায় দেবে, ওই ফিকির তোমাকে জিন্দিক বানায় দিবে, ওই ফিকির তোমাকে বিদআতি বানায় দেবে, ওই ফিকির তোমাকে কুপথে চলতে বাধ্য করবে যদি ফিকিরের মধ্যে জিকির না থাকে, ফিকিরের মধ্যে জিকির না থাকে। এর জন্য সব সময় জবানের জিকিরের রসের দ্বারা তোমার মাথার চিন্তাকে ভিজাইয়া রাখিও। যদি তোমার ফিকিরের মধ্যে জিকির না থাকে, তাহলে তোমার ফিকির তোমাকে নাস্তিক বানায় দেবে, তোমাকে আওয়ামী লীগ বানায় দেবে, তোমাকে বিএনপি বানায় দেবে, তোমার ফিকির তোমাকে জাতীয় পার্টি বানায় দেবে, তোমার ফিকির তোমাকে বামপন্থী বানায় দেবে। আমিও তো চিন্তা করি, যারা বামপন্থী দল করে তারাও তো চিন্তা করে, তারাও তো দেশ ডেভেলপ করার জন্য চিন্তা করে, কিন্তু ওদের ফিকিরের মধ্যে জিকির নেই। ফিকিরের মধ্যে কি নাই? এই ফিকিরের মধ্যে জিকির না থাকার কারণে তাদেরকে সুপথে চালাতে পারছে না তার চিন্তা। প্রত্যেকটা মানুষ তো চিন্তা করে, কিন্তু যে চিন্তার মধ্যে জিকিরের রস নাই সেই চিন্তা বিপদগামী, সেই চিন্তা আপনাকে বিপদগামী করবেই, করতে বাধ্য। এর জন্য কি করতে হবে ভাই? জিকিরের রসের দ্বারা ফিকিরকে সবসময় ভিজিয়ে রাখতে হবে, তরুতাজা রাখতে হবে সবসময়। এর জন্য বেশি বেশি জিকির, বেশি বেশি জিকির করতে হবে, ঠিক না? আমাদের শায়খ মুর্শিদ নবুল আল্লাহ মারকাদা আমাদেরকে যেইভাবে তালিম, যেইভাবে নসিহাত করেছেন, তালিম দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন, আমি বিশ্বাস করি যে এইভাবে আমরা চলতে পারি। এখানে আসে ফিকির আব্বাজান বার বার এই বয়ান করতেন, তাফাক্কুর সাআতান ফি খালকিল্লাহি খায়রু মিন ইবাদাতি সিত্তিনা ও ফি রওয়ায়াতি সাবঈনা ও ফি রওয়ায়াতি সামানিনা সানা। কিছু সময় যদি চিন্তা করা হয়, এক রওয়ায়াতের মধ্যে আসছে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, অন্য রওয়ায়াতের মধ্যে 80 বছর নফল ইবাদত করলে যে সওয়াব, কিছুক্ষণ চিন্তা করলে, ভালো চিন্তা করলে আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব দিয়ে দেবেন। ফিকির এত দামি। আল্লাযীনা ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ফিকির সব সময় দামি, ফিকির করিও। ছাত্র আন্দোলন ফিকির করবে, আমার ওয়ার্ডের মধ্যে কিভাবে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা করা যায়, ওই প্রতিষ্ঠানে কিভাবে ছাত্র আন্দোলনকে শক্তিশালী করা যায়, মুজাহিদ কমিটি চিন্তা করবে তাদের কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, ইসলামী আন্দোলন সেইভাবে কাজ করবে, প্রত্যেকটা মোমেন্ট চিন্তা করবে, প্রত্যেকটা মোমেন্ট চিন্তা করবে আর এক ভাইকে কিভাবে দিনদার বানানো যায়, প্রত্যেকটা মোমেনের মাথার মধ্যে চিন্তা থাকতে হবে, দরদ থাকতে হবে, উম্মতের ব্যথা অনুভব করতে হবে। তোমার বাচ্চা, তোমার ভাই যদি বিপদগামী হয়, তার জন্য তোমার মাথার মধ্যে চিন্তা আসে, তোমার ছেলে যদি বিপদগামী হয়, তার জন্য তোমার চিন্তা হয়। লেকিন আজকে আল্লাহর নবীর উম্মত বিপদগামী হয়ে যাইতেছে, আল্লাহর বান্দারা বিপদগামী হয়ে যাইতেছে, আজকে ক্ষুধাদ্রোহীরা সমস্ত দুনিয়া দখল করতেছে, এই ক্ষুধাদ্রোহীদের থেকে এই দেশকে বাঁচাবার জন্য, মুহাম্মদকে বাঁচাবার জন্য, আল্লাহকে বাঁচাবার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি তোমার মনের মধ্যে ব্যথা অনুভব না হয়, তুমি সত্যিকার মুমিন হতে পারো না। এক মুমিনের দরদ যদি তোমার মধ্যে না আসে, তুমি সত্যিকার মুমিন হতে পারো না। আল মুমিনু কাফুরুল ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার মুমিন একটা ব্যক্তির মতো, যেমন এক মানুষের চোখের মধ্যে ব্যথা হলে গোটা শরীরটাই অসুস্থ হয়ে যায়, মাথার মধ্যে দরদ হলে গোটা শরীরটাই ভেঙে যায়, ঠিক গোটা দুনিয়ার মধ্যে কোনো এক জায়গায় যদি একজন মুমিন অসুস্থ হয়, ব্যথিত হয়, তার ব্যথায় যদি তুমি ব্যথিত না হও, তাহলে তুমি মুমিন হতে পারো না। ফিকির থাকতে হবে, উম্মত নিয়ে চিন্তা করতে হবে। শুধু গালি দিও না বেনমাজিকে, শুধু মদ খোরকে গালি দিও না, গাঁজা খোরকে শুধু ঘৃণা করিও না, বদ্দিনদেরকে শুধু ঘৃণা করিও না, বরং তাদের প্রতি দরদ রাখো, তাদের কাছে দরদ নিয়ে যাও, আর মসজিদে সিজদায় পড়িয়া দোয়া করো, মাওলা হে প্রত্যেকটা মানুষের কলব ফাড়িয়া ফাড়িয়া হেদায়েত ঢুকাইয়া দাও, প্রত্যেকটা মানুষের কলব ফাড়িয়া হেদায়েত ঢুকাইয়া দাও, এই দোয়া করো, দরদ নিয়ে আসো। শুধু শুধু ঘৃণাই করছো, দরদ নাই, চোখে পানি নাই, উম্মতের জন্য ফিকির নাই, হেদায়েতের ব্যাস আর নাজাত পেয়ে গেছো,
সরদার দাওয়াদ আলাইহিস সালাতু উম্মতে ফিকরে কত কান্নাকাটি করছেন, কত সাধনা করছেন, কত চিন্তা করছেন। আজকে তার উম্মত আমরা, অথচ আমাদের মধ্যে ফিকর নেই আমি আমার ভাইকে কিভাবে দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাবো, কিভাবে দিনদার বানাবো, কিভাবে আল্লাহওয়ালা বানাবো। এই ফিকর তোমার মধ্যে আমার মধ্যে নাই। কিন্তু আব্বাজান দাদাজান রহমতুল্লাহ আলাইহি কি বলছেন, কি বলছেন, চরমনায় কোনো মুজাহিদ একা থাকতে পারে না, চরমনায় কোনো মুজাহিদ। দেখছেন কত সুন্দর রসুল, কত সুন্দর কথা, চরমনায় মুজাহিদ একা থাকতে পারে না, তারা হলো বন্য ঘুঘু, ধরে পালা ঘুঘু। যেরকম চরমনায় মুজাহিদ হলো পালা ঘুঘু, একটা পালা ঘুঘুর দ্বারা হাজারো বন্য ঘুঘু ধরা যায়, শিকার করা যায়। ঠিক একজন চরমনায় মুজাহিদ দ্বারা হাজারো বদ্দিনদেরকে, যারা দিনদার না, নামাজি না, রোজাদার না, আল্লাহকে চিনে না, আল্লাহ রসুল অনুযায়ী চলে না, এরকম একজন চরমনে মুজাহিদের দ্বারা হাজার বন্য গুনাহগার আলহামদুলিল্লাহ নেককার হয়ে গেছে, আরো বেনামাজি নামাজি হয়ে গেছে। কি কথা ঠিক না ভাই? ফিকির থাকতে হবে আর জমানে কি থাকতে হবে, জিকির, জিকিরের রস দিয়া ফিকিরকে ভিজাইয়া রাখো, তাহলে দেখবা তোমার কলমের মধ্যে শুকর চলে আসছে, তোমার কলমের মধ্যে কি চলে আসছে, শুকর চলে আসছে, শুকর। আর যখন শুকর চলে আসবে তখন তোমাদের সবর চলে আসবে। আর আল্লাহর কাছে দোয়া, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান, মাওলা হে সবরের চাদর বিছিয়ে দাও, সবরের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে নাও যেন সবর করতে পারি। সবর সবচেয়ে দামি, সবরের চেয়ে দামি কেউ নয়, অতা ওয়াসাবিল হাক্কি অতা ওয়াসাবিল সাবর, সবর সবচেয়ে দামি, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, সবর অনেক দামি, অনেক দামি। সবর করি ভাই, দাওয়াত দিতে যাবা কটুক্তি করবে, কে নিয়ে আস, হাক পাকে নিয়ে আস, এ তো আওয়ামী লীগের দালাল, এরা তো চোর, এরা তো টাকা খায়, এরা তো এইটা, এরা তো সেইটা, হাজার বদনাম তোমাদেরকে করবে, কিন্তু খবরদার সবর ইখতিয়ার করো, ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আল্লাহ ওয়াদা করছেন আমি সবরকারীদের সাথে আছি, আমি কাদের সাথে আছি, সবর সবচেয়ে দামি, সবর। কাজী মাথায় ফিকির থাকবে, জবানে জিকির থাকবে, আর কলবে শুকুর থাকবে, আর শুকুর সবর, শুকুর এবং জিকির আর ফিকির যখন আসবে তখন অঙ্গ প্রত্যঙ্গে এমনিতেই সবর চলে আসবে। আল্লাহ মাকে আমাদের সবাইকে কবুল করে। যাই হোক, আমাদের কথা এবং কাজকে কি করা হবে ভাই, ওজন করা হবে, ভুলে গেছি আমরা, কি করা হবে, কি করা হবে, কাজী একজন ক্ষুধাদ্রোহী যেইভাবে কথা বলবে আপনি সেইভাবে কথা বলতে পারবেন না, একজন ক্ষুধাদ্রোহী যেই পথে হাঁটবে আপনি সেইভাবে হাঁটতে, যদি ওই জায়গায় অনেক দুনিয়া লাভ হোক না কেন, ওই পথে হাঁটলে গাঠি ভরা টাকা আমার পকেটে আসবে, একটু দুই নম্বর মালকে এক নম্বর বললে এত টাকার মালিক হয়ে যাব, একটু দুনিয়ার ক্ষমতা ক্ষমতাসীনদের হাঁটলে আমি এমপি হয়ে যাব, চেয়ারম্যান হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, আমি বড় কন্ট্রাক্টর হয়ে যাব, আমি এলাকার গুন্ডা হয়ে যাব। লাভ তো দুনিয়ার আছে, কিন্তু মোমেন চিন্তা করবেন না, না না, দুনিয়ার এমপি গিরবে লাগতে পারি, দুনিয়ার নিস্তারির উপরে লাগতে পারি, দুনিয়ার টাকার উপরে তুক মারি, আমার সব কিছু একদিন থাকবে, আমি একা বিদায় হয়ে যাব, শুধু থাকবে আমল আর কিছু থাকবে না, কথা ঠিক না? কাজে আমার প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা কাজ কি অনুযায়ী হওয়া চাই ভাই, শরিয়াত অনুযায়ী হওয়া যায়, কি অনুযায়ী হওয়া চাই ভাই, কি রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে আব্দুর রাজ্জাক সাহেব রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, শুধু নিয়ে গেছে তার আমল, এছাড়া কিছুই নিয়ে যেতে পারেন নাই। কাজে আল্লাহ পাক আমাদেরকেও যেন ভালো আমল, নেক আমল নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আজকে অনেক মুজাহিদরা দুনিয়াতে নেই, আমাদের শামচু ভাই ছিলেন তিনিও আজকে দুনিয়াতে নেই, এরকম বহুত মুজাহিদরা ছিলেন তারা আজকে দুনিয়াতে নেই, আমরাও তিনি দুনিয়াতে থাকবো না। আমাদের শায়খ মোহসেন ফরাল্লাহ মারকাদাহু তিনিও আজকে দুনিয়াতে নেই, আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবো, আল্লাহ পাক যেন তাদের সমস্ত ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেয়, আর আমরা যতদিন জিন্দা রাখবো থাকবো আল্লাহ ফুল ইসলামের জিন্দা রাখেন, এবং যখন বিদায় হয়ে যাব ইমানের সাথে আল্লাহ ফুল বিদায় দান করেন। আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي گناہات معاف کر دے اللہ گناہات معاف کر دے آمین اللہ گناہات معاف کر دے آمین اللہ گناہ سے بچیا تک توفیق دے آمین اللہ گناہ سے بچیا تک توفیق دے آمین اللہ جوتو مومن مومنہ جوتو مجاہد در قبر شے شبع قبر عذاب کے معاف کر دے آمین اللہ شبع قبر عذاب کے معاف کر دے آمین یا اللہ عبدالرزاق صاحب رحمت اللہ قبر کے جنت باغیچہ بنا دے آمین তার জিন্দিগির সমস্ত ভুল তুলি ক্ষমা করে দেন আল্লাহ আমাদের শামসুবাই দুনিয়ার মধ্যে নাই অনেক মুজাহিদরা দুনিয়াতে নাই আল্লাহ যারা দুনিয়াতে বিদায় হয়ে গেছে তাদের কবর আজাবকে মাফ করে দেন তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ মোশাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ কায়েশা হুজুর নাই গোটা দুনিয়ার যত মুমিন মুত্তাকিন যত মুমিন মুত্তাকিন যে যেখানে শুয়ে আছে সবার কবর আজাবকে আপনি মাফ করে দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন আল্লাহ আল্লাহ আমাদের আলামিনের সন্তান অসুস্থ আপনি পরিপূর্ণ শিফায়ে কামিল আযরে নসিব করেন আল্লাহ যারা অসুস্থ পরিপূর্ণ শিফায়ে কামিল আযরে নসিব করেন আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সহিবে জাদ্দ জাহাদ করার তৌফিক দেয়া দেন রব্বি ইরহামহুমা কামা রব্বায়ানি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।